এবার ভারতের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে যে কমব্যাট ড্রোনে জোর সরকারের, ভবিষ্যতে যোগাযোগবিহীন যুদ্ধে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আনম্যান্ড এরিয়াল ভেহিকলস, জানালেন নীতি আয়োগের সদস্য ভিকে সারস্বত। সরকার যে এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে সে আভাসও দেন তিনি। ডিআরডিওর প্রাক্তন প্রধান সারস্বতের মতে, ক্ষুদ্র সংস্করণের এই যানগুলি ভবিষ্যৎ হয়ে উঠতে চলেছে। তিনি আরও জানান, স্মার্ট সিস্টেম প্রয়োজন এবং তার জন্য প্রয়োজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, হাইপারসোনিক প্রোপালশন, স্টিলথ এবং অন্যান্য প্রযুক্তির ক্ষেত্রে রিসার্চও প্রয়োজন বলে অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এর একটি বৈঠকে জানান তিনি। ডিআরডিও ইতিমধ্যেই রুস্তম নামের একটি ইউএভি তৈরি করেছে বলে জানা গিয়েছে। সারস্বতের বক্তব্যকে সমর্থন করে প্রতিরক্ষা মন্ত্রকের সায়েন্টিফিক অ্যাডভাইজার জি সতীশ রেড্ডি জানান, ভবিষ্যতে অ্যারোনটিক্যাল সিস্টেমের অন্যতম সহায়ক হয়ে উঠতে চলেছে প্রযুক্তির এই ক্ষুদ্র সংস্করণগুলি, যা অত্যন্ত স্মার্ট সিস্টেম হিসেবেই কার্যকরী ভূমিকা পালন করবে।